সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। একাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটি আশা করছি তোমাদের বহু বছরের চেনা একটি জিনিস, অর্থাৎ আমার বিশ্বাস, আমার ধারণা, উপসর্গ কথাটির সাথে তোমরা আজ থেকে প্রায় অনেক বছর আগে পরিচিত হয়েছ এবং ধীরে ধীরে উপসর্গের বিন্দু বিসর্গ সব কিছুই তোমাদের নখ দর্পণে চলে এসেছে। তবুও উচ্চ মাধ্যমিকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এটি যখন নির্বাচিত, তখন উপসর্গ নিয়ে আরেকবার আলোচনা করা বা চর্চা করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা মনোযোগ দিয়ে আরও একটিবার উপসর্গ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবে। উপসর্গ কাকে বলে? প্রথমেই যদি এই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয়, তাহলে উত্তরটা কেমন হতে পারে? উপসর্গ এমন কিছু ধ্বনি বা বর্ণ সমষ্টি যা একটি মূল শব্দের পূর্বে বসে নতুন করে অর্থ প্রকাশ করে, যার নিজস্ব কোনো অর্থ নেই। এই তো, কিন্তু আমরা যদি সুস্পষ্ট করে গুছিয়ে বলার চেষ্টা করি, তাহলে কথাটি কেমন দাঁড়ায়? বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহার করা যায় না, এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় এবং শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। কিছু কিছু ক্ষেত্রে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে অথবা সংকোচন ঘটে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নাম হচ্ছে উপসর্গ। আমরা একটি উদাহরণ লক্ষ্য করি। কার একটি শব্দ। কার শব্দটির পূর্বে যদি আমি অধি যোগ করি তাহলে হয় অধিকার, যদি অনুযোগ করি অনুকার, অপযোগ করলে অপকার, আযোগ করলে আকার, উপযোগ করলে উপকার এবং প্রতিযোগ করলে প্রতিকার। এই যে আমরা কিছু কিছু বর্ণ সমষ্টি যা অর্থহীন, এই অর্থহীন বর্ণ সমষ্টিগুলো যোগ করলাম, করে এই কারের সাথে যোগ করার ফলে আমরা যে শব্দগুলো পেলাম, যেমন অধিকার, অনুকার, অপকার, আকার, উপকার, প্রতিকার, এই প্রত্যেকটি শব্দই কিন্তু অর্থের দিক থেকে একটি অন্যটির চেয়ে আলাদা। এরকম এই যে বর্ণ সমষ্টি যোগ করে একটি মূল শব্দের অর্থ পরিবর্তন করা যায় বা নতুন শব্দ তৈরি করা যায়, অর্থের সংকোচন বা প্রসারণ ঘটানো যায়, সেই শব্দগুলোকে বলা হচ্ছে উপসর্গ। বিখ্যাত মনীষীরা বিভিন্নভাবে উপসর্গকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। কেউ কেউ বলেছেন শব্দ বা ধাতুর আদিতে যা যোগ হয় তাকে উপসর্গ বলে। কেউ কেউ বলেছেন কিছু অব্যয় আছে যারা ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে তাদের অর্থ বদল করে, এই অব্যয়গুলোকেই বলা হচ্ছে উপসর্গ। তাহলে ব্যবহারিকভাবেই কিন্তু আমরা আজকে দেখতে পারলাম যে মূল একটি শব্দের পূর্বে যদি কোনো অর্থহীন বর্ণ সমষ্টি বা বর্ণ যোগ করা হয়, তাহলে এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোর নাম হচ্ছে উপসর্গ। উপসর্গ কিভাবে কাজ করে বা বাংলা ভাষায় এর প্রয়োজনীয়তাটা কতটুকু, সেই বিষয়টির দিকে যদি আমরা একটু লক্ষ্য করতে চাই, তাহলে লক্ষ্য করো যে উপসর্গ কথাটির অর্থই কিন্তু কি, উপসৃষ্টি। উপসর্গগুলো এক ধরনের অব্যয় যা ইতোমধ্যেই আমি বলেছি, এদের নিজস্ব কোনো অর্থ নেই এবং পৃথকভাবে এদের কিন্তু প্রয়োগও সম্ভব নয়। কিন্তু উপসর্গ কি করে? একটি নতুন শব্দ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উপসর্গ শুধু শব্দই সৃষ্টি করে না, শব্দের সঙ্গে যুক্ত হয়ে মূলের অর্থের পরিবর্তন ঘটায়, অর্থের বিশিষ্টতা দান করে। এক কথায় বলা চলে, শব্দ গঠনে অর্থের দিক থেকে বৈচিত্র্য আনাই উপসর্গের কাজ। উপসর্গ যুক্ত হলে শব্দের যে পরিবর্তনগুলো হতে পারে বা মূল শব্দ থেকে যা কিছু আমরা পেতে পারি, তাকে আমরা পাঁচটি ভাগে ভাগ করেছি, যাকে এক কথায় বলতে পারি যে উপসর্গের কাজ পাঁচ প্রকার। প্রথমটি হচ্ছে নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি করা, যেমন ছায়া থেকে প্রচ্ছায়া। ছায়া একটি শব্দ যার আগে আমরা প্র উপসর্গটি যোগ করলাম এবং একটি নতুন শব্দ পেলাম প্রচ্ছায়া। আবার যদি বলি হার একটি শব্দ যার আগে আমরা একটি উপসর্গ যোগ করলাম প্র, হয়ে গেল প্রহার। হার এবং প্রহারের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য। তাহলে আমরা বুঝতে পারছি যে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টিতে উপসর্গের ভূমিকা অপরিসীম। এর পরে লক্ষ্য করো, শব্দের অর্থ পরিপূর্ণ করে।
অর্থাৎ শব্দের অর্থকে একটি বিশিষ্টতা দান করে। যদি বলা হয় পুষ্ট একটি শব্দ, যদি বলা হয় পরিপুষ্ট, তাহলে কি হয়, শব্দের অর্থটি কিন্তু আরো বেশি গভীরভাবে পরিপূর্ণ হয়, শব্দের অর্থ সম্প্রসারিত করে। যেমন তাপ থেকে প্রতাপ বা পরিতাপ, তাহলে কি হচ্ছে, শব্দ তার অর্থ থেকে আরেকটু বিস্তৃত হচ্ছে বা সম্প্রসারিত হচ্ছে। আবার যদি বলা হয় শব্দের অর্থ সংকুচিত করে, তাহলে উপসর্গটা কেমন ভাবে কাজ করে, সংকুচিত করে, অর্থাৎ তার মূল অর্থ থেকে উপসর্গ প্রয়োগের ফলে যেন অর্থটা একটু সীমিত আকার ধারণ করলো। যেমন রাজি, রাজি একটি শব্দ যার সাথে নিম উপসর্গটি যোগ করায় হয়ে যায় হচ্ছে নিমরাজি। নিমরাজি একটি নেতিবাচক শব্দ, বা সে পুরোপুরি রাজি নয়, এই অর্থে কিন্তু এই শব্দটি ব্যবহার করা হয়। এরপরে দেখো শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। যেমন কথা থেকে উপকথা, এখানে একটি শব্দ কিন্তু তার অর্থ পরিবর্তন করে একটি নতুন অর্থ গ্রহণ করলো। কথা একটি শব্দ এবং সেখান থেকে উপকথা সম্পূর্ণ ভিন্ন একটি শব্দ। এ পর্যায়ে একটি উপসর্গ কিভাবে নতুন নতুন শব্দের সৃষ্টি করছে সেটি আমরা একটু লক্ষ্য করি। এখানে কু একটি উপসর্গ আমরা দেখছি। কাজ শব্দটির পূর্বে বসে এটি হয়েছে কু কাজ, অভ্যাসের পূর্বে বসে হয়েছে কু অভ্যাস, একইভাবে কু কথা, কু সঙ্গ, কু কাম ইত্যাদি। এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এখানে, যে কয়টি উদাহরণ হিসেবে যে কয়টি শব্দ ব্যবহার করা হয়েছে, সবগুলোই কিন্তু একটু নেতিবাচক অর্থ প্রকাশ করছে। সেই অর্থে আমরা চিন্তা করলে দেখব যে প্রত্যেকটি উপসর্গের ভিন্ন ভিন্ন কাজ আছে, বা এটি কী অর্থে ব্যবহার করা হবে, বা অর্থ দ্যোতকতাটা কী, সেটা কিন্তু সেই মূল শব্দে প্রয়োগের পর আমরা অনুধাবন করতে পারি। যেমন এখানে কুয়ের জায়গায় যদি আমরা অ উপসর্গটি নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখব অ উপসর্গ নিয়ে গঠিত শব্দ হচ্ছে অকাজ, অকেজ, অপয়া বা অকাল বা অচেনা, অজানা। এইভাবে যে শব্দগুলো গঠিত হচ্ছে সেগুলোর কিন্তু অর্থটা কেমন হচ্ছে, কিছুটা নিন্দিত অর্থে বা নাবাচক অর্থে বা নেতিবাচক অর্থে। আবার কিছু কিছু শব্দ এমন আছে, যেমন সু, সু দিয়ে যে শব্দগুলো গঠন করা হবে সেগুলো কিন্তু আবার ইতিবাচক বা উত্তম অর্থে ব্যবহার করা হবে। যেমন সুনজর, সুখবর, সুনাম, সুদিন, এরকম। আবার যদি বলা হয় যে ভর, পূর্ণতা অর্থে ভরপুর, ভরপেট, ভরসাজ, ভর দুপুর, এই শব্দগুলো কিন্তু তাহলে আমরা দেখছি যে এই উপসর্গগুলো কি অর্থে ব্যবহার করা হবে তার কিন্তু একটা সুনির্দিষ্ট প্রকাশ আছে বা রূপ আছে। কখনো নিন্দিত অর্থে, কখনো বোকা অর্থে, কখনো অভাব অর্থে, কখনো পরিপূর্ণতা অর্থে, কখনো সুস্পষ্টতা অর্থে, এভাবে বিভিন্ন উপসর্গের কিন্তু প্রয়োগ লক্ষ্য করা যায়। তো উপসর্গগুলোকে, যতগুলো উপসর্গ আমরা বাংলা ভাষায় ব্যবহার করি সেগুলোকে মোট তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বাংলা উপসর্গ, অন্যটি সংস্কৃতাগত উপসর্গ, এবং তৃতীয়টি বিদেশাগত উপসর্গ। বাংলা উপসর্গগুলো হচ্ছে যে উপসর্গ মূলত বাংলা ভাষার শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোই হচ্ছে বাংলা উপসর্গ। মোট বাংলা উপসর্গের সংখ্যা 21টি। অ, অঘা, অজনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কুনিপাতি, বিভর, রাম, শশা, সুহা। আশা করছি এগুলো তোমাদের মুখস্থ আছে বা থাকা উচিত, কারণ এগুলো আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি এবং বারবার করে বলেছি যেন তোমরা এগুলো একদম তোমাদের মনে গেঁথে নাও। তো সুপ্রিয় শিক্ষার্থী, বাংলা উপসর্গ কিন্তু আবারও বলছি 21টি, এবং এগুলো শুধুমাত্র বাংলা শব্দের পূর্বে বসেই নতুন অর্থ গঠন করে বা নতুন শব্দ গঠন করে। এছাড়া আমরা পাব সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গের সংখ্যা কতটি? 20টি। প্রপরা অপসমুনি, অব অনু নির্দুর্বি, অধি সু উত, পরিপ্রতি অভি, অতি অপি উপ আ, এই 20টি সংস্কৃত উপসর্গ। এবারে লক্ষ্য করো যে সংস্কৃত এবং বাংলায় এই মোট 41টি উপসর্গের মধ্যে 4টি উপসর্গ ছিল যা বাংলাতেও আছে আবার সংস্কৃততেও আছে। এই 4টি কি কি? আ, সু, বি, নি, এই 4টি উপসর্গ সংস্কৃত এবং বাংলা উভয় ক্ষেত্রেই বিদ্যমান। এবারে প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য কি, বা বাংলায় যখন আমরা কোনো শব্দ আমাদের মতো করে উচ্চারণ করব কেমন করে জানব যে কোনটি সংস্কৃত উপসর্গ এবং কোনটি বাংলা উপসর্গ? আসলে বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের আগে বসে, আর তৎসম উপসর্গ তৎসম ধাতু বা শব্দের পূর্বে বসে। অর্থাৎ যে শব্দগুলোর মূল যে শব্দটি
সেটি বাংলার তার সামনে বা তার আগে যে উপসর্গটি গঠিত হবে সেটি হবে বাংলা উপসর্গ। আবার যেগুলো সংস্কৃত শব্দ তার পূর্বে মূলত সংস্কৃত ভাষার উপসর্গ ব্যবহার করা হবে। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা, আর সেই শব্দটি বা ধাতুটি যদি তৎসম হয় তাহলে উপসর্গটিও তৎসম। লক্ষ্য করো, আগাছা, সুনজর, বিনামা বা নীলাজ, এই যে আশুবিনি, এই তিন চারটি উপসর্গ দিয়ে গঠিত চারটি শব্দ বললাম, আগাছা, সুনজর, বিনামা বা নীলাজ, এগুলো কিভাবে বুঝবো যে বাংলা উপসর্গ নাকি সংস্কৃত উপসর্গ যোগে গঠিত? তাহলে মূল শব্দটিকে তোমাদের লক্ষ্য করতে হবে, গাছা, নজর, নামা বা লাজ, এই শব্দগুলো যদি সংস্কৃত হয় তাহলে সংস্কৃত উপসর্গ, আর যদি বাংলা হয় তাহলে আশুবিনি বাংলা উপসর্গ। তোমরা নিশ্চয়ই জানো যে এই শব্দগুলো হচ্ছে বাংলা ভাষার শব্দ, আর এগুলো যদি সংস্কৃত হতো তাহলে এদের চেহারাটা কেমন হতো? আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ বা নিদাঘ, এরকম শব্দ থেকেই কিন্তু আমাদেরকে বলে দিতে হয় না যে এটা বাংলা উপসর্গ নাকি সংস্কৃত উপসর্গ। মূল অংশটির দিকে যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে মূল অংশটি সংস্কৃত ভাষার এবং সেই উপসর্গটিও সংস্কৃত। তদুপরি এই চারটি দিয়ে যে উদাহরণগুলো তোমাদের নজরে আসবে সেগুলো তোমরা একটু মনোযোগের সাথে লক্ষ্য করবে, তাহলেই তোমরা পার্থক্যটি অনুধাবন করতে পারবে। এছাড়া আছে বিদেশাগত উপসর্গ। বাংলা বা সংস্কৃতের মতো সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে বিদেশাগত উপসর্গ মোট কয়টি, কারণ বিদেশাগত উপসর্গের মধ্যে আবার অনেক দেশের উপসর্গ আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে, যেমন ইংরেজি, ফার্সি, আরবি, উর্দু, হিন্দি, এরকম। তো ইংরেজি ভাষার যে উপসর্গগুলো আছে সেগুলো হচ্ছে ফুল, হাফ, হেড, সাফ, মূলত এই চারটেই আমরা সব জায়গায় দেখতে পাই, যেমন হাফ আতা, হেড পণ্ডিত, এরকম। আবার ফার্সি দিয়ে যে উপসর্গগুলো আছে, যেমন কার, দর, না, নিমফি, বদ, বে, বর, ব, কম, এরকম যে উপসর্গগুলো আমরা দেখি সেগুলো দিয়ে যে উদাহরণগুলো হতে পারে বা যে শব্দগুলো হতে পারে, যেমন নিম দিয়ে একটি শব্দ, নিমরাজি, রাজি শব্দটির পূর্বে নিম শব্দটি যোগ করে, নিম উপসর্গটি যোগ করে হয় নিমরাজি, যা মূলত একটু সংকুচিত অর্থ প্রকাশ করে, মানে সম্পূর্ণ রূপে রাজি নয়, একটু একটু রাজি, একটু দ্বিমত আছে, এরকম একটি অর্থ প্রকাশ করে। আবার ফি দিয়ে কি উদাহরণ হতে পারে? ফি বছর। বদ দিয়ে হতে পারে বদ খেয়াল, কম দিয়ে হতে পারে কমজোর, এরকম। আরবি উপসর্গের দিকে যদি লক্ষ্য করি তাহলে আম, খাস, লা, গর, আম এমন একটি শব্দ যা মূলত কি করে, সাধারণ অর্থ প্রকাশ করে, যে সাধারণত, এই এই রকম একটি অর্থ প্রকাশ করে, যেমন আম জনতা, হ্যাঁ, মানে সাধারণ মানুষ, আম জনতা বা আম দরবার, এরকম। আবার খাস দিয়ে হতে পারে খাস জমি, লা দিয়ে হতে পারে লা জবাব, গড় দিয়ে হতে পারে গড় হাজির, এভাবে। এছাড়া উর্দু ও হিন্দু দিয়ে, হিন্দি দিয়ে আছে হর বা হরেক, হর হচ্ছে হর রোজ, হরেক, হরেক রকম, এভাবে আমরা এই উপসর্গগুলো দিয়েও বাংলা ভাষায় শব্দ গঠন করতে পারি বা বাংলায় ব্যবহার করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি উপসর্গগুলোর মধ্যে পার্থক্য তোমাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠেছে যে কোন উপসর্গগুলোর ব্যবহারে কিন্তু আসলে ভাষার শব্দগুলো নিয়ে খেলার কাজে, যে কতভাবে একটি শব্দকে আমরা বৈচিত্র্যতা দান করতে পারি। তার মধ্যে উপসর্গ বিষয়টি অত্যন্ত বেশি ভূমিকা পালন করে যে একটি শব্দকে নিয়ে তুমি কিভাবে কাজ করবে বা ওই শব্দটির অর্থের সম্প্রসারণ বা সংকোচন বা সেই অর্থের পরিবর্তন তুমি কিভাবে ঘটাতে পারো একটি উপসর্গ দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একে একে তিন রকম উপসর্গ, অর্থাৎ দেশি অর্থাৎ বাংলা যে উপসর্গগুলো, 21টি বাংলা উপসর্গ, 20টি সংস্কৃত উপসর্গ এবং একাধিক বিদেশাগত শব্দের উপসর্গ আমরা লক্ষ্য করেছি, সেগুলো থেকে আমরা প্রতিনিয়ত শব্দ চর্চা করব এবং আমাদের শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করব বলে আশাবাদ ব্যক্ত করছি। আর তোমরা অবশ্যই বিদেশাগতগুলো না হলেও 21টি বাংলা এবং 20টি সংস্কৃত, এই 41টি উপসর্গ তোমাদের অন্তরে একেবারে ধারণ করবে, যেন তোমরা দেখলেই বুঝতে পারো যে এটি কোন উপসর্গ, বাংলা নাকি সংস্কৃত, এবং এগুলো দিয়ে তোমরা যেন শব্দ গঠন করতে সমর্থ হও।
সুপ্রিয় শিক্ষার্থী, শেষ হয়ে গেল আজকের ক্লাস। আমরা আলোচনা করলাম উপসর্গ সম্পর্কে, উপসর্গের কাজ এবং কিভাবে নতুন নতুন শব্দ গঠন করা যায় উপসর্গ দিয়ে। আশা করছি সম্পূর্ণ বিষয়টি তোমাদের কাছে এখন পরিষ্কার। তদুপরি কোনো সমস্যা মনে হলে তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।